রাজ্যে বর্তমান করোনা আবহে প্যান্ডেমিক পরিস্থিতি। এই পরিস্থিতিতে রাজ্যের বাজারে অন্যান্য শাকসবজি সহ বিশেষ করে আলু পেঁয়াজের দামে অগ্নিমূল্য, যারা কোভিড আক্রান্ত চূড়ান্ত অবস্থায় শ্বাসকষ্ট তাদের চরম অস্বস্তিতে ফেলে দিচ্ছে। উল্টো দিকে বাজারে আলু পেঁয়াজ সহ অন্যান্য শাকসবজির অগ্নিমূল্যের কারণে সাধারণের নাভিশ্বাস ওঠার উপক্রম। এক্ষেত্রে কিন্তু রাজ্যের গরিব ও মধ্যবিত্ত জনসাধারণ গভীরভাবে আক্রান্ত, সে নাভিশ্বাস অধিক অস্বস্তিদায়ক। বলার অপেক্ষা রাখে না প্রশাসনিক কর্তারা অন্যান্য শাকসবজি সহ আলু পেঁয়াজের দামে ন্যায্যতা বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট, কিন্তু অজানা কারণে কর্তাদের সে প্রয়াস যেন বিফলে যাচ্ছে। একাংশ স্বার্থান্বেষী অধিক মুনাফাখোর ব্যবসায়ী বিশেষ করে পাইকারি অধিক মূল্যে আলু পেঁয়াজ বিক্রি করে গরিব মধ্যবিত্ত সাধারণের গলা কাটার প্রয়াসী। এই অবস্থায় বুধবার সকালে সদর মহকুমা প্রশাসনের কর্তারা মহারাজগঞ্জ বাজার তথা গোলবাজারে পাইকারি আলু পেঁয়াজের দোকানে অভিযান চালালো। এক্ষেত্রে নেতৃত্বে ছিলেন সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। এদিন প্রশাসনিক কর্তারা গোলবাজারে বিভিন্ন পাইকারি দোকানে অভিযান চালান। এক্ষেত্রে কোনো কোনো দোকানে পাইকারিতে অধিক মূল্যে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে এমন হদিস পান। এক্ষেত্রে জনৈক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বন্দোবস্ত করা হয়। এর মধ্যে পাইকারি বিক্রেতাদের আলু 34 টাকা ও পেঁয়াজ 37 টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। তো সেটা কোনোভাবে আমরা এলাকা করবো না, এই সফল ক্রেতা কেন ধরন করবে সেটা আমাদের ব্যাপার। ওনারা কীভাবে মাল আনবেন, পাহাড়া দিয়ে আনবেন না কীভাবে দিয়ে আনবেন, আমরা যেটা রিজনেবল প্রাইস সেটা 40 নয় 37, এখন ওনারা 37 করে আজকে বিক্রি করছেন। তো সেটা আমাদের রুটিন একটা অভিযান, আমরা বিভিন্ন গোডাউন চেক আপ করছি, বিভিন্ন গোডাউন চেক আপ করে আমাদের ফ্রেশটা সকাল থেকে এখানে আছে, ওনারা বিভিন্ন গোডাউন লোকেট করেছেন, আইন ডিফাই করেছেন। এবং আলু যেটা পাইকারি মূল্য 34 রুপিস এবং পেঁয়াজের 37, এটা মেনে চলতে হবে। এবং এটা বলছি, আমরা লকডাউনের শুরু থেকে শুরু করে আমরা অনবরত এই মহারাজগঞ্জের বাজার, যেটা সাধারণত আমাদের ম্যাক্সিমাম মার্কেটকে নিয়ন্ত্রণ করে, তো আমরা প্রতিনিয়ত এখানে আমাদের ফুড স্টাফ আমরা সহ আসি এবং চেষ্টা করি পাইকারি মূল্যটা নিয়ন্ত্রণে রাখতে এবং যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়, সেই জন্য আমাদের এই সমস্ত গোডাউনগুলি আইডেন্টিফাই করা হয়েছে এবং ওনাদেরকে বলা হয়েছে মাল রিজনেবল রেটে মাল ছাড়তে হবে। উল্লেখ্য, একদিকে যখন প্রশাসনিক কর্তারা বাজারে বাজারে অভিযান চালাচ্ছেন, তখনও খুচরো বাজারে আলু প্রতি কেজি ন্যূনতম 40 টাকা থেকে শুরু করে 45 এবং 50 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ খুচরো বাজারে 40 থেকে 50, কোনো কোনো ক্ষেত্রে 60 টাকা কেজি। তাই যদি থাকে, তবে প্রশাসনিক কর্তাদের বাজারে বাজারে পাইকারি দোকানে অভিযান ও আলু পেঁয়াজের নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেওয়াটা নিরর্থক বলে ভুক্তভোগী সাধারণ মানুষের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যাঙ্গার্ড।